রিসেন্টলি মোনালিসা টলিগঞ্জের আলোচিত একজন তারকা কেননা তারকা তার কেরিয়ার অনেকগুলো ওটিটি প্রজেক্টে কাজ করেছেন ঠিক এই জন্য অবশ্য অল্প সময়ে দর্শকদের মাঝে আলোচনায় মোরবার এই তারকাকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় কেননা এই তারকা সেখানে তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন কিন্তু মাঝে মাঝে বোল্ডাকারে ক্যামেরার সামনে ধরা দেয় ঠিক এই জন্য অবশ্য সমালোচনার শিকার হয় কিন্তু যাই হোক সে সকল এই তারকা সেভাবে গ্রহণ করে না এই তারকা তার ইচ্ছা মতো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন কিন্তু আপাতত তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল অনেকগুলো ছবি শেয়ার করেছেন মরবার তার প্রকাশ করা ছবিতে দেখা যায় লাল কালারের টপ পরে সাদা কালারের প্যান্টের সঙ্গে ক্যামেরার সামনে ধরা দিতে সেই সাথে খোলামেলার চুলে হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে ঠিক এই জন্য তার রূপের প্রতি ঘায়াল হয় তার অনুরাগীরা মরোবার তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে সুন্দরী বলে দাবি করেন কিন্তু আবার অনেকে তাকে গ্ল্যামার কুইন লিখেছে যদিও আবার অনেকে তাকে প্রিটি গার্ল লিখেছে সেই সাথে অনেকে আবার তাকে মায়লাপ বলে দাবি করেন কিন্তু আবার অনেকে তাকে আগুনের মুজি দেয় সুতরাং যাক সবকিছু মিলে বর্তমানে দর্শকদের মাঝে আলোচনায় অন্যদিকে বর্তমানে এই নায়িকারা তো অনেকগুলো প্রজেক্টের কাজ আছে কিন্তু আগামীতে ই তারকাকে ভোজপুরি চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে সেখানে অবশ্য তাকে সম্পূর্ণ নতুন অবতারে দেখা যাবে বলে জানা যায় ঠিক এই জন্য তার অনুরাগীরা তার আসন্ন সিনেমাটির জন্য অপেক্ষায় রয়েছে কিন্তু আপাতত ই তারকা নতুন ওয়েব সিরিজের এর কাজ শুরু করেছেন মোরবার সেখানে অবশ্য তাকে প্রধান নারী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঠিক এই জন্য তার ওয়েব সিরিজটির জন্য তার অনুরাগীরা অপেক্ষায় রয়েছে সুতরাং যোগ জেনে তো নিলেন ভোজপুরি ইন্ডাস্ট্রির আলোচিত তারকা মোনালিসা দর্শকদের মাঝে হট লুকে ধরা দেয় মোরবারী বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য